প্রিয় দর্শক, আজকে এলপিএলে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের দলের খেলা হয়েছিল। এ ম্যাচে সাকিব আল হাসান ছিলেন বিবর্ণ। বল এবং ব্যাটিংয়ে চরম ব্যর্থতার শিকার হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিব আল হাসান 3 ওভারে 31 রান দেয়, আর এতে কোনো উইকেট তিনি শিকার করতে পারেনি। ব্যাটিংও ছিল তিনি ব্যর্থ। সাকিব আল হাসান 12 বলে 11 রানের ইনিংস খেলেন মাত্র 1টি বাউন্ডারি খেলে। তার স্ট্রাইক রেট 91.67। এরপর ওয়ানিন্দ হাসরাঙ্গার বলে মারতে গিয়ে তিনি আউট হয়ে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ক্যান্ডি ফ্যালকন সংগ্রহ করে 203 রান 5 উইকেটের বিনিময়। সর্বোচ্চ হয়ে রান করেন ওয়ানিন্দ হাসরাঙ্গা 27 বলে 64 রানের। জড়ো ইনিংসের পরেই এত রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে লাস্ট খবর পাওয়া পর্যন্ত সাকিবের দল গেলে টাইটান্সের 58 রানে 6 উইকেট সংগ্রহ। এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপের ক্যাপ্টেন কে হবে তা সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর দায়িত্ব পড়ছেন বিসিবি বসের ওপর, তিনিই সিদ্ধান্ত নেবেন কে হবে বাংলাদেশের ক্যাপ্টেন। অপরদিকে বিশ্বকাপটি বাংলাদেশে এসে পৌঁছেছে এবং এই বিশ্বকাপকে ঘিরেই বাংলাদেশের মানুষের যতটা আশা আকাঙ্ক্ষা সেটি ব্যক্ত করেছেন। সাধারণ মানুষের থেকে অনেকটা বেশি আছে ক্রিকেটের মধ্যে। এর প্রতিফলন দেখা গেছে তানজিদ তামিম তথা ছোট তামিমের। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হলেও তিনি লেখেন যে যদিও তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি এটা করতে পারো, আমরা পারি এবং আমরা পারবো ইনশাআল্লাহ, এমনই একটি বক্তব্য লেখেন তানজিদ হাসান তামিম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে।